বগুড়ার সারিয়াকান্দি সোনাতলা ধুনট গাবতলি উপজেলায় যমুনার চরাঞ্চলে এখন কৃষকের ধ্যান জ্ঞান যেন মরিচকে ঘিরে। জমি থেকে ফসল তোলা, শুকানো, এরপর ভালো দামের আশায় বাজারে তোলা, এসব ঘিরে এখন কর্মব্যস্ত দিনরাত। গত কয়েক বছর মরিচ চাষে খুব একটা লাভ হয়নি, তবে এবার কাঁচা এবং শুকনো দু ধরনের দাম ভালো হয় খুশি চাষিরা। এবারের বছর ফলন ভালো, দামও ভালো, আল্লাহর রহম বাজার বাইরের দিনই মরিচ ঢুকে নি, যার জন্য মরিচের বাজারটা ভালো, কৃষক খুব খুশি বা লাভবান। বেশ কয়েকটি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান অস্থায়ী কেন্দ্র বানিয়ে মরিচ কিনছে। প্রতি বছর প্রতিষ্ঠানগুলোই দাম নির্ধারণ করে, এবারও যথারীতি সেই দামে মরিচ সরবরাহ করছেন ব্যবসায়ীরা। বাজার থেকে মরিচ কেনা এবং বিপণন প্রতিষ্ঠানে কার্যক্রম তদারকি করার কথা জানায় কৃষি বিভাগ। সারিয়াকান্দিতে যদি বলা যায় 12 থেকে 14টি এখানে কোম্পানিরা এখানে আসে, এখানকার যে টোপা মরিচগুলো আছে সেগুলো নিয়ে তারা শুকনো করে তাদের সে ফ্যাক্টরিতে নিয়ে যায় এবং সেখানে যা গুঁড়া তৈরি করে তারা সেগুলো বাজারজাত করে। আমার পরামর্শ থাকে যে এখান থেকে যে গ্রেডিংয়ের যে ব্যাপারটা, তারা সর্টিং এবং গ্রেডিংটা যেন ভালোভাবে করে যাতে তাদের গুঁড়ার মানটা ভালো হয়। এ বছর বগুড়ায় 5,650 হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে 1,000 হেক্টর কম। এরই মধ্যে উৎপাদন হয়েছে প্রায় 9,500 টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এ অঞ্চলে মরিচ প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা গেলে সারা বছর কৃষক মরিচের ন্যায্য মূল্য পাবে, এছাড়া মরিচ চাষে আগ্রহী হবে। চর এলাকায় কিন্তু প্রচুর মরিচ উৎপাদিত হয় এবং মরিচ আবাদে কৃষকরা যথেষ্ট অভিজ্ঞ। স্থানীয়ভাবে একটা প্রক্রিয়াকরণ কেন্দ্র আমরা প্রক্রিয়াজাত করতে পারতাম এবং যেটা প্রক্রিয়াজাত করে সারা বছর ধরে আমরা এটা ব্যবহার করতে পারতাম, এই রকম সুযোগ যদি আরও বেশি করে সৃষ্টি হতো তাহলে আমাদের কৃষক ভাইরা কিন্তু যথেষ্ট ভালো দাম পেত। বগুড়ার উৎপাদিত মরিচের 60% দেশের বিভিন্ন জেলার চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে। বগুড়ার সারিয়াকান্দির এই চরাঞ্চল থেকে প্রতিদিনই মরিচ আনা হয় এখানে। শুকানোর পর এই মরিচগুলো বিক্রি করা হয় বিভিন্ন ক্রয়কেন্দ্রে, সেখান থেকে প্রক্রিয়াজাতকরণ করে সারা বছরই এই মরিচগুলো ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। এবছর এই মরিচের লেনদেন হবে প্রায় 400 কোটি টাকা। বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চল থেকে মাজেদুর রহমান এখন।